নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরো একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। ভিডিওটির প্রথমে সকলকে জানাই শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা। আশা করি পুজো সকলের খুব ভালো কেটেছে। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতে আসতে চলেছে বাঙালির ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পূজা। আজকের পর্বের বিষয় হলো 2024 সালে লক্ষ্মী পূজো কবে পড়েছে, 16 নাকি 17 অক্টোবর, পূর্ণিমা তিথি কতক্ষণ থাকবে, পূজার শুভ সময় এবং পূজার উপকরণ ও নিয়ম জানবো সবকিছুই আজকের ভিডিও থেকে। তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। পূজার পরিসমাপ্তির পর কোজাগরী লক্ষ্মী পূজা বাঙালিদের ঘরে ঘরে পালিত হয় একটি বড় উৎসব। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী। কোজাগরী পূর্ণিমায় ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে। মা লক্ষ্মী হলেন ধন সম্পদে, ধন যশ খ্যাতি ও সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটা পরিবার। বাংলায় শারদীয়া উৎসবের পর আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয়। কোজাগরী কথাটির অর্থ কে জেগে আছো। হিন্দু পুরাণ মতে আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান কে জেগে আছে। এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন তার ঘরে প্রবেশ করেন দেবী লক্ষ্মী। জানুন এবছরে কোজাগরী লক্ষ্মী পূজার নিখণ্ড। এই বছর অর্থাৎ 2024 সালে বাংলা 1431 বঙ্গাব্দে কোজাগরী লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হতে চলেছে 16 অক্টোবর বুধবার। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 16 অক্টোবর 2024 রাত 8:41 এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে 17 অক্টোবর বিকেল 4:56। কোজাগরী লক্ষ্মী পূজোর পূর্ণিমার দিন পূজা করার শুভ সময় থাকতে চলেছে 16 অক্টোবর 2024 বুধবার রাত্রি 8:41 পর থেকে রাত 12:46 মধ্যে শুভ সময় থাকতে চলেছে। কোজাগরী লক্ষ্মী পূজোর পূর্ণিমার দিন অনেকের বাড়িতেই সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক সত্যনারায়ণ ব্রতর সময়সূচি। 2024 সালে বাংলা 1431 বঙ্গাব্দে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন সত্যনারায়ণ ব্রতের সময়সূচি থাকতে চলেছে 16 অক্টোবর 2024 সন্ধে 7:43 পর থেকে 17 অক্টোবর 2024 বিকেল 5:07 থেকে 6:43 মধ্যে পূজার সমাপ্ত। কোজাগরী লক্ষ্মী পূজার দিন মা লক্ষ্মীকে আরাধনা করার জন্য কি কি উপকরণ আবশ্যক, অর্থাৎ আপনি লক্ষ্মী পূজার পর্দতে কি কি জিনিস কিনবেন, চলুন জেনে নেওয়া যাক। পর্দতে অবশ্যই রাখবেন সিঁদুর, অধিবাস ডালা, হরিতকি, ঘট, একসরা, আতপ চাল, ঘটাচ্ছাদন গামছা একটি, তে কাঠা একটি, দর্পণ একটি, পঞ্চগুড়ি একটি, পঞ্চগব্য, পঞ্চরত্ন, শশীষ দ্রাব একটি, পুষ্প, দুর্বা, তীরকাঠি চারটি, এছাড়াও লাগবে মধুপর্কের বাটি তিনটি, দধি, মধু, গব্যঘৃত, চিনি, মা লক্ষ্মীর শাড়ি একটি, নারায়ণের ধুতি একটি, এছাড়াও যজ্ঞের জন্য বালি, কাঠ, হোমের বিল্বপত্র লাগবে। এছাড়া লাগবে নারকেল, পান, পানের মশলা, ফুল, বিশেষ করে পদ্মফুল অবশ্যই লাগবে, মালা, কর্পূর ও সুগন্ধি ধূপ। কোজাগরী লক্ষ্মী পূজা কোথাও ঘটে, কোথাও পটে, কোথাও বা মূর্তি এনে পুজো করা হয়। তবে পুজো যেভাবেই করুন না কেন, লক্ষ্মী পূজোর দিন এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন আমিষ পদ এড়িয়ে চলুন।
মঙ্গল ঘট পরিষ্কার জল দিয়ে ভরুন। ঘটের ওপর নারকেল রাখতে ভুলবেন না। ঘট লাল কাপড়ে মুড়ে রাখুন, লাল সুতো দিয়ে বেঁধে রাখুন। ঘটে আঁকুন স্বস্তিক চিহ্ন, এই চিহ্ন সমৃদ্ধির প্রতীক। ঘটের জলের মধ্যে চাল ও মুদ্রা রাখুন। মা লক্ষ্মীর পুজোর সঙ্গে একই সঙ্গে নারায়ণ পুজোও করুন। এই দিন লক্ষ্মী হিসেবে কল্পনা করে ছোট মেয়েকে তার পছন্দের 5 রকমের জিনিস উপহার দিন। বিশ্বাস করা হয় লক্ষ্মী পূজার দিন গঙ্গা স্নানে পুণ্য লাভ হয়। লক্ষ্মী পূজার দিন অবশ্যই লক্ষ্মীর পাঁচালি পড়া, মা লক্ষ্মীর 108 নাম স্মরণ করা আবশ্যক। লক্ষ্মী পূজোয় দান ধ্যানে পুণ্যার্জন হয়। বাড়ির সদর দরজায় মায়ের পদচিহ্ন আঁকা শুভ বলে মনে করা হয়। দেবীর মূর্তি বা পটের সামনে 5টি কড়ি রেখে পুজো করুন। সেই কড়ি সযত্নে তুলে রাখুন আলমারিতে। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন যদি আপনি এই নিয়মগুলি মেনে চলতে পারেন তাহলে আপনার জীবনে ভরে উঠবে সুখ সমৃদ্ধিতে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।